প্রাপ্ত হল শেষ পর্যায়ে, চরম বেচাকেনা চলছে ঢাকা কাপ্তলী হাটে। আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। চলুন জানা যাক আপডেট। কত? 55 দশের সঙ্গে এই দড়ি 55,000 টাকা দাম নিয়েছে। বাবু কি মনে হচ্ছে? ভালোই না? বাজেট অনুযায়ী তো কিনতে পারছেন? আলহামদুলিল্লাহ। তো এই হাটে কখন আসছেন? এক ঘন্টা আগে। সম্পূর্ণ হাট কি ঘুরছেন? সবার ঘুরে নেই না? কোন কোন হাটে গেছিলেন? শুধু এই গাপ্তলী হাটে এসেছেন? আপনার গরুটা একটু দেখি, খুব সুন্দর একটি গরু। ভাই কত নিচ্ছে ভাই? 1,60,000। 1,70,000 দর্শক, এটা শুনেন, 1,07,000। ভাই কত নিচ্ছে? কত নিচ্ছে? হ্যাঁ 60,000। ভাই কত নিছে? 1,71,000। 1,71,000 টাকা। কত নিছে? কত নিছে? 57,000। দর্শক, এই গরুটি 57,000 টাকা নিয়েছে। কত নিছে? 55,000। আমরা আরো গরু দেখাচ্ছি। দর্শক, এই গরুটি 55,000 টাকা। রাত প্রহলে ঈদ বিক্রি করবেন? ভাই কত হয়েছে? 1,70,000। দর্শক, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, রাত প্রহলে ঈদ, গরুর দাম কিছুটা কম কিছুটা বেশি। ভাই কত হয়েছে? 80,000 টাকা। দর্শক, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে রাতের বেলা কোরবানি গরুর হাটে, গাবতলী হাটে প্রচুর গরু বিক্রি হচ্ছে আজকে। দাম কিছুটা শিথিল, কিন্তু কেউ কেউ বলছে যে তুলনামূলক গতবার থেকে অনেক দাম বেশি। কত হয়েছে ভাইটা? 80,000।
भैया कत है सेटा 70 हजार टाका ভাই কত নিছে দর্শক এই গোটে 1,35,000 টাকা ভাই কত হইল 66,000 টাকা ভাই কত হইছে আপনারটা 1,10,000 প্রিয় দর্শক সবাইকে ঈদ মোবারক জানিয়ে এ বছরের মতো আমি আমার কোরবানির হাট সম্পর্কে যে ভিডিও দিয়েছি তার সমাপ্তি ঘোষণা করছি ইনশাল্লাহ আগামী বছর এই কোরবানি ঈদে আপনাদের সামনে আবারও নতুন নতুন আপডেট নিয়ে আমরা হাজির হব এবং আপনাদেরকে কোরবানি হাট সম্পর্কে হাটের গরুর দাম সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব সবাইকে ঈদ মোবারক জানিয়ে আবারও ধন্যবাদ দিচ্ছি এবং আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশেই থাকো আমাদেরকে সহযোগিতা করুন সবাইকে ধন্যবাদ।